প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদিউজ্জামান। তোমরা যারা নতুন ভর্তি হয়েছো, ভর্তি হয়ে পৌরনীতি ও সুশাসন বিষয়টি নিয়েছো, তাদেরকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। গত ক্লাসে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আমরা শুধু দেখার চেষ্টা করেছিলাম পৌরনীতিটা কী আসলে, এবং সেই পৌরনীতি সম্পর্কে কয়েকজন মনীষীর সংজ্ঞা বিশ্লেষণ করেছিলাম। এবং আজকের ক্লাসে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের পরিধিটা কী। পরিধি কী এটা আগে জানতে হবে। গত ক্লাসে তোমরা জেনেছিলে পৌরনীতি কী। সেই পৌরনীতি কী সেটা আমি আরেকটু বলছি, যে পৌরনীতি হচ্ছে এমন একটা বিষয় যেটা নাগরিকের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে। নাগরিকের বর্তমান, অতীত, ভবিষ্যৎ, জাতীয়, আন্তর্জাতিক এবং মানবিকতার সাথে জড়িত প্রত্যেকটা বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটা হচ্ছে পৌরনীতি। এক কথায় যদি বলি পৌরনীতি, সেটা হচ্ছে নাগরিকতা সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ নাগরিকের, যারা রাষ্ট্রে বসবাস করে সেই নাগরিকের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে এই পৌরনীতি। এখন আজকে আমরা আলোচনা করব যে এই পৌরনীতি ও সুশাসন এটার পরিধি কী। সেই পরিধিতে যাওয়ার আগে আমরা একটু জানার চেষ্টা করব পরিধি বিষয়বস্তুটাকে। অর্থাৎ উদাহরণ হিসেবে যদি আমরা বলতে চাই, একটা রুমের ভিতরে তোমাকে রেখে যদি বলা হয় সেই রুমের দরজা বন্ধ করে তুমি এখন বের হও, তাহলে তুমি কতটুকু যেতে পারবে? ওই যে রুমটাতে তোমাকে রাখা হলো সেই রুমের চার দেয়াল পর্যন্তই হচ্ছে তোমার পরিধি। অর্থাৎ এর বাইরে যাওয়ার ক্যাপাসিটি তোমার নেই। সুতরাং এই রুমের আয়তন যতটুকু এটা হচ্ছে পরিধি। সুতরাং পৌরনীতি ও সুশাসন এটার পরিধি কতটুকু, অর্থাৎ এই সাবজেক্টটা যতটুকু আলোচনা করতে পারে বা যতদূর এটা যায়, যতদূর যে বিষয়গুলো এর আওতাভুক্ত সেটাই হচ্ছে পৌরনীতি ও সুশাসনের পরিধির আওতাভুক্ত। অর্থাৎ এই বিষয়গুলো পৌরনীতি আলোচনা করে। সিম্পলি যদি বলতে চাই, পৌরনীতি ও সুশাসন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেইগুলোই হচ্ছে এই পৌরনীতি ও সুশাসনের পরিধির আওতাভুক্ত। আজকে দেখব যে এই পৌরনীতি ও সুশাসনের কোন কোন বিষয়গুলো আলোচনা করে, অর্থাৎ তার স্কোপ অ্যান্ড নেচারগুলো কী বা সাবজেক্ট ম্যাটারগুলো কী বা তার পরিধিগুলো কী। প্রথম যে পরিধি, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে স্টেট বা রাষ্ট্র। আগেই বলেছি রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা হচ্ছে পৌরনীতি। তোমরা যারা ইন্টারমিডিয়েট পর্যায়ে আছো তাদের পরিধি কম থাকার কারণে এখানে পৌরনীতি বলা হচ্ছে। তোমরা যখন অনার্সে পড়বে, মাস্টার্সে পড়বে, তখন এই সাবজেক্টটাই ব্যাপক পরিধি নিয়ে তখন সেটা রাষ্ট্রবিজ্ঞান হিসেবে পরিচিত হবে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচনার বিষয় যেহেতু রাষ্ট্র, সুতরাং পৌরনীতির মূল আলোচনার বিষয় নাগরিকের পাশাপাশি রাষ্ট্রও। কিন্তু সেই রাষ্ট্রটা কি? রাষ্ট্র সম্পর্কে তোমাদের অনেকের হয়তো ধারণা আছে, অনেকের হয়তো ধারণা নেই। সেই রাষ্ট্রটা কি আমরা একটু বলছি। রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক, একটা গতিশীল প্রতিষ্ঠান। আবার বলছে রাষ্ট্র হচ্ছে চারটা উপাদানের সমষ্টি। সেই চারটা উপাদান কি? নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব। এই যে চারটা উপাদান রয়েছে সেই চারটা উপাদান নিয়ে কিন্তু একটা রাষ্ট্র গঠিত হয়। এই রাষ্ট্রের একমাত্র প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের সার্বিক কল্যাণ বা নিরাপত্তা নিশ্চিত করা। এই যে পৌরনীতি, এই পৌরনীতি এই রাষ্ট্র নিয়ে আলোচনা করে। আর প্রত্যেকটা রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা। এটা যখন প্লেটো, অ্যারিস্টটল বা সক্রেটিস যে সকল
মনীষীগণ রয়েছেন, অর্থাৎ যাদের হাত দিয়েই এই তোমাদের এই সাবজেক্টের বিকশিত হয়েছে, তারাই কিন্তু এই রাষ্ট্রের কথা প্রথমে বলেছেন। কেউ বলেছেন যে দ্য স্টেট এক্সিস্ট টু প্রমোট এ বেটার লাইফ, অর্থাৎ একটা ভালো, একটা সুন্দর রাষ্ট্র নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু এই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। সুতরাং এই রাষ্ট্রটা কি সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। রাষ্ট্র হচ্ছে চারটা উপাদানের সমষ্টি। যেই রাষ্ট্রে চারটা উপাদান, অর্থাৎ চারটা উপাদান যে রাষ্ট্রের রয়েছে সেটাকে আমরা শুধুমাত্র রাষ্ট্র বলবো, আর যদি চারটার কম থাকে তাহলে সেটা রাষ্ট্র হবে না। প্রথম যেটা সেটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, অর্থাৎ যেখানে রাষ্ট্র গঠন করা হবে সেই রাষ্ট্রের জন্য একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, সেটার আয়তন যেমনই হোক। রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষ্য মতে এটা 5,012 কিলোমিটার হতে পারে, তারও বেশি হতে পারে বা আরও কম হতে পারে। সুতরাং একটা নির্দিষ্ট ভূখণ্ড লাগবে যেখানে এই রাষ্ট্রটা গড়ে উঠবে। মানে ভূখণ্ড হয়ে গেল, শুধু একটা ভূখণ্ড মরুভূমির মতো পড়ে থাকলে সেখানে কিন্তু রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না। তাহলে তখন সেখানে কি প্রয়োজন হবে? সেখানে সেই ভূখণ্ডে বসবাস করার জন্য জনগণ থাকতে হবে, অর্থাৎ সেই ভূখণ্ড যেন মরুভূমি না হয়, সেখানে যেন জনগণ বসবাস করতে পারে। তাহলে আমার 2 নম্বর উপাদানটা হলো জনগণ। নির্দিষ্ট ভূখণ্ড পেয়ে গেলাম, সেই নির্দিষ্ট ভূখণ্ডে এবার জনগণ আসলো। এবার এই নির্দিষ্ট ভূখণ্ডে যখন জনগণ বসবাস করছে, সেই জনগণ তাদের নিয়ম শৃঙ্খলা, তাদের কল্যাণ, তাদের আইনের আওতায় আনার জন্য, তাদেরকে সঠিকভাবে পরিচালিত করার জন্য সরকারের প্রয়োজন হবে। সুতরাং এই সরকারটাকে একটু পরে আমরা সে আলোচনায় যাচ্ছি। সরকারের প্রয়োজন হবে আমার 3 নম্বর উপাদান হয়ে গেল। এবার 4 নম্বর যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বটা কি? সার্বভৌমত্ব হচ্ছে অ্যাবসলিউট অ্যান্ড আনলিমিটেড পাওয়ার অফ দ্য স্টেট, একটা রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, সর্বময় ক্ষমতা, যে ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা হতে পারে না, সেটা হচ্ছে সার্বভৌমত্ব। সুতরাং এই চারটা উপাদান যে রাষ্ট্রের রয়েছে শুধুমাত্র সেটাকে আমরা রাষ্ট্র বলব। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, তোমরা অনেকেই ফিলিস্তিনের নাম শুনে থাকবে, ইংরেজিতে সেটাকে বলছে প্যালেস্টাইন। এই যে ফিলিস্তিন, এই রাষ্ট্রের 3টা উপাদানই রয়েছে, নির্দিষ্ট জনগণ, নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, জনগণ রয়েছে, সরকার রয়েছে, শুধু সার্বভৌমত্ব নেই, যার কারণে সেই রাষ্ট্রের উপরে ইসরায়েল প্রতিনিয়ত কিন্তু হামলা চালাচ্ছে। আরেকটা কথা, এই রাষ্ট্রে যে সার্বভৌমত্ব আছে সেটা কিন্তু উপলব্ধি করা যায়, সেটা দেখা যায় না। কেমন? একটা রাষ্ট্রে যখন সার্বভৌমত্ব থাকে, সেই সার্বভৌমত্ব থাকার কারণে একটা রাষ্ট্রের উপর আরেকটা রাষ্ট্র কখনো আক্রমণ করে না, সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে কখনো হস্তক্ষেপ করে না, সেই রাষ্ট্রকে পর্যাপ্ত পরিমাণ সম্মান করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পৌরনীতি ও সুশাসন তথা রাষ্ট্রবিজ্ঞানের যে পরিধি রয়েছে তার প্রথম একটা বিষয় হচ্ছে রাষ্ট্র। এই রাষ্ট্র হচ্ছে 4টা উপাদানের সমষ্টি, সেই 4টা উপাদান এত সময় আমরা বললাম। তাহলে এই রাষ্ট্র নিয়ে কিন্তু পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। এরপর 2 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে সরকার। সরকারটা কি? সরকার হচ্ছে একটা গতিশীল রাজনৈতিক প্রতিষ্ঠান যেটা সংবিধান মেনে জনগণের কল্যাণে পরিচালিত হয়ে থাকে। এই সরকারের 3টা বিভাগ রয়েছে। প্রত্যেকটা দেশের সরকারের কিন্তু 3টা বিভাগ থাকে। একটা হচ্ছে এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড দ্য জুডিশিয়ারি, অর্থাৎ নির্বাহী বিভাগ, তারপরে হচ্ছে আইন বিভাগ এবং বিচার বিভাগ। এই 3টা বিভাগ নিয়েই কিন্তু সরকার গঠিত হয়। এই নির্বাহী বিভাগটা কি? নির্বাহী বিভাগের অনেক সময় শাসন বিভাগও বলা হয়, অর্থাৎ শাসন কার্যের সাথে যারা জড়িত সেটাকে আমরা বলছি নির্বাহী বিভাগ। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবৃন্দ রয়েছেন। এরপরে যদি দেখি আইন বিভাগটা কি, অর্থাৎ সরকারের যে বিভাগ আইন প্রণয়নের সাথে জড়িত থাকে সেই বিভাগটাকে আমরা আইন বিভাগ বলছি। জাতীয় সংসদ, আইন বিভাগের উদাহরণ হচ্ছে জাতীয় সংসদ, অর্থাৎ
যারা আইন প্রণয়ন করতে পারে। এরপর তিন নাম্বার যে উপাদানটা রয়েছে সেই উপাদানটা হচ্ছে জুডিশিয়ারি বা বিচার বিভাগ। সরকারের যে বিভাগ এই বিচার সংক্রান্ত কার্যাবলীর সাথে জড়িত থাকে সেই বিভাগটাকে বলা হচ্ছে জুডিশিয়ারি। সুতরাং তাহলে পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান যেটা নিয়ে আলোচনা করছে, প্রথমত পেয়ে গেলাম আমরা রাষ্ট্র, তারপরে পেলাম হচ্ছে সরকার। এরপর তিন নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান। সংবিধানটা কি? সংবিধান হচ্ছে সুনির্দিষ্ট কিছু লিখিত নীতিমালা, এটা অলিখিতও হতে পারে, সুনির্দিষ্ট কিছু বিধিবিধান বা নীতিমালা। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ, বলেছেন অ্যারিস্টটল। অর্থাৎ সংবিধান এমন একটা জিনিস যেটা রাষ্ট্র তার নিজের প্রয়োজনে বেছে নিয়েছে। সুতরাং এই সংবিধানের আবার প্রকারভেদ রয়েছে, এটা কখনো লিখিত হয়েছে, কখনো অলিখিত হয়েছে, কখনো দুষ্পরিবর্তনীয়, আবার কখনো সুপরিবর্তনীয়। সুতরাং এই যে সংবিধানটা কেমন হবে, একটা উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কেমন হবে, কোন সংবিধানটা কোন পরিস্থিতিতে কতটুকু কার্যকর হবে, এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু এই পৌরনীতি ও সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। এরপর চার নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে নাগরিকের অধিকার। নাগরিক কারা? গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা হয়েছিল নগরে যারা বসবাস করে তাদেরকে আমরা নাগরিক বলি, এটা হচ্ছে পুরাতন ধারণা। নতুনটা কি? নতুন ধারণা হচ্ছে একটা রাষ্ট্রে যারা বসবাস করে এবং সেই রাষ্ট্রে বসবাস করে সেই রাষ্ট্রের যে প্রদত্ত সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা যারা ভোগ করে তারাই হচ্ছে নাগরিক। সুতরাং এই একটা রাষ্ট্রে যখন আমরা বসবাস করছি সেখানে আমাদের কী অধিকার রয়েছে? তোমরা জানো আমাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো সংবিধান দ্বারা সন্নিবেশিত রয়েছে, অর্থাৎ সংবিধানে বলা আছে। মৌলিক অধিকার, আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সংবিধানের 26 থেকে 43 নাম্বার অনুচ্ছেদে এগুলো কিন্তু পর্যায়ক্রমে সাজানো আছে। একটা রাষ্ট্রে যখন একটা নাগরিক বসবাস করে সেই নাগরিকের তার চলাফেরার অধিকার রয়েছে, তার বাক স্বাধীনতার অধিকার রয়েছে, সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে, তার যে প্রজাতন্ত্রের যে কর্ম রয়েছে তার চাকরি রয়েছে সেটা করার অধিকার রয়েছে, স্থায়ীভাবে বসবাস করার অধিকার রয়েছে। সুতরাং এই যে নাগরিক যারা বসবাস করছে তাদের অধিকার কিন্তু রয়েছে। কী কী অধিকার রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই পৌরনীতি সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞান একটা ডিটেইলস আলোচনা করে। এরপর পাঁচ নাম্বার যে বিষয়টা নিয়ে পৌরনীতি আলোচনা করে বা পরিধির আওতাভুক্ত সেটা হচ্ছে নির্বাচন ও নির্বাচক মণ্ডলী। আবার বলছি, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী। নির্বাচনটা কি? নির্বাচনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইলেকশন, যার বাংলা হচ্ছে বাছাই করা। অনেকগুলো বিকল্প থাকবে, সেই বিকল্পের ভিতর থেকে সবচাইতে গ্রহণযোগ্য বা যেটাকে ভালো মনে হবে সেই বিকল্পটাকে বাছাই করাই হচ্ছে নির্বাচন। নির্বাচন সম্পর্কে ধারণা তোমাদের সবারই আছে, জানো অনেকগুলো প্রার্থী থাকে, সেই প্রার্থীদের ভিতর থেকে যাকে পছন্দ হয়, যাকে ভালো লাগে, যাকে গ্রহণযোগ্য মনে হয় তাকে বাছাই করাটাই হচ্ছে নির্বাচন। আর তাহলে এই নির্বাচনটা কেমন হবে সেটা নিয়েও কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি আলোচনা করে। এরপর যেটা বলছিলাম নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, নির্বাচক মণ্ডলী কি? যারা নির্বাচনে অংশগ্রহণ করে অর্থাৎ যারা প্রার্থী তারা তো প্রার্থী, আর যারা এই প্রার্থীকে ভোট দেয় অর্থাৎ আমাদের মতো সাধারণ জনগণ যারা তারা হচ্ছে নির্বাচক মণ্ডলী। সুতরাং নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচক মণ্ডলীর ভূমিকা কী হতে পারে বা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা, তোমরা যারা অনার্সে রয়েছো, অনার্সের বিভিন্ন ইয়ারে রয়েছো বা যারা ডিগ্রিতে রয়েছো তাদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক দেশে নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করো। সুতরাং এই পৌরনীতি ও সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞান এটা নির্বাচন ও নির্বাচক মণ্ডলী নিয়ে আলোচনা করে বা তাদের ভূমিকা নিয়ে আলোচনা করে।
এরপর 6 নম্বর যে বিষয়টা, অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের যে পরিধি 6 নম্বর, সেটা হচ্ছে আইন ও নৈতিকতা। আইন ও নৈতিকতা, আইনটা কি? আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল, যেটা টিউটনিক শব্দ ল্যাক থেকে এসেছে। এই আইনটা কি? আইন হচ্ছে কিছু কিছু ধারা, উপধারা বা কিছু নিয়ম কানুনের সমষ্টি, যেটা জনগণের জনগণকে শৃঙ্খলিত করার কাজে ব্যবহার করা হয়। এই আইনটা হচ্ছে সুনির্দিষ্ট। এই আইনটা নিয়েও পৌরনীতি আলোচনা করে। এবং নৈতিকতাটা কি? নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোরালিটি, যেটা মোরালিটি টাস থেকে এসেছে। এই নৈতিকতাটা হচ্ছে তোমার ভিতরের একটা শক্তি, যেই শক্তিটা তোমাকে ভালো কাজে উৎসাহিত করে, খারাপ কাজ থেকে তোমাকে দূরে রাখে, এটাকে আমরা বলছি নৈতিকতা। সুতরাং পৌরনীতি ও সুশাসন এই বিষয়টা, আইন ও নৈতিকতা, এই দুটো বিষয় নিয়ে এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে থাকে। এরপর 7 নম্বর যে বিষয়টা নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি ও সুশাসন আলোচনা করে, সেটা হচ্ছে স্বাধীনতা ও সাম্য। স্বাধীনতা কি? স্বাধীনতার সংজ্ঞা আমরা এক একজন এক একভাবে উপস্থাপন করি। কেউ বলছে যে আমার নিজের ইচ্ছা মতো চলাফেরা করা, আমার যা খুশি তাই করা, অর্থাৎ বাধাহীন মুক্ত যে জীবন, সেই জীবনটাকে আমরা বলছি স্বাধীনতা। হ্যাঁ, সেটাই স্বাধীনতা। কিন্তু পৌরনীতি ও সুশাসনের ক্ষেত্রে একটু একটু পার্থক্য এখানে আছে। সেই বিষয়টা হচ্ছে যে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা মতো চলাফেরা করাকেই প্রাধান্য দেয়, নিজের যা মন চায় সেটাকেও করাকে বোঝায়। কিন্তু বিষয় হচ্ছে যে এই স্বাধীনতাটা হচ্ছে আমি এমন কোনো কিছু করব যাতে অন্যের ক্ষতি না হয়। অর্থাৎ পৌরনীতি ও সুশাসনের ক্ষেত্রে স্বাধীনতা বলতে বোঝাচ্ছে অন্যের ক্ষতি না করে নিজে যে স্বাধীনতাটা, অর্থাৎ নিজের যে ইচ্ছা পূরণ করা যাবে, সেটা হচ্ছে স্বাধীনতা। অর্থাৎ আমি এমনভাবে চলাফেরা করব, আমি এমন কিছু কার্যক্রম পরিচালনা করব বা করব যাতে অন্যের কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা হচ্ছে স্বাধীনতা। আর যদি অন্যের ক্ষতি হয়, সেটাকে কিন্তু স্বাধীনতা বলা যাবে না। যেমন 31st night সম্পর্কে তোমরা সবাই অবগত, এবং সবাই এই দিনটাতে অন্তত অনেক বেশি আনন্দে তোমরা মাতোহারা হয়ে পড়ো। এই 31st night তোমরা অনেকেই প্ল্যাটের উপরে গান বাজাও, বড় বড় ডিজে পার্টি বক্স এগুলো নিয়ে আসো। কিন্তু বিষয় হচ্ছে যে প্ল্যাটটা তোমার, এখানে তোমার স্বাধীনতা আছে, তুমি তোমার ইচ্ছা মতো করে বাজাতে পারো, কেউ কিছু বলছে না। কিন্তু বিষয় হচ্ছে তোমার পাশে যারা বসবাস করছে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না। তাদের যদি সমস্যা হয় তাহলে পৌরনীতি এটাকে তোমার স্বাধীনতা বলবে না। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ অন্যের ক্ষতি সাধন না করে নিজে যতটুকু উপভোগ করা যায় সেটা হচ্ছে স্বাধীনতা। এরপর 8 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করে পৌরনীতি, সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম তোমরা জানো, একটা দেশকে ভালোবাসা, দেশকে নিজের অন্তরে লালন করা, সেই দেশটাকে নিজের মনে করে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা, দেশকে ভালোবাসা, মন থেকে সেই দেশের প্রতি আনুগত্য প্রকাশ করা, এটাকে আমরা বলছি দেশপ্রেম। সুতরাং এই যে দেশপ্রেমের বিষয়টা, এটা রাষ্ট্রে কেন প্রয়োজন, কিভাবে সেটা কাজে লাগবে, এই টোটাল বিষয়গুলো নিয়ে কিন্তু পৌরনীতি ও সুশাসন তথা রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। এরপর 9 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করে পৌরনীতি ও সুশাসন, সেটা হচ্ছে জাতি ও জাতীয়তা। জাতিটা কি? জাতি এবং জাতীয়তা, এই দুটো বিষয়, দুটো হচ্ছে একটু আলাদা কনসেপ্ট। জাতীয়তার ভিত্তিতে জাতি গড়ে ওঠে। জাতীয়তা হচ্ছে আমার ভিতরের একটা ভ্যালুস বা আমার একটা মূল্যবোধ বা আমার একটা চিন্তা চেতনা, যেটা থাকার কারণে আমি অন্যদের থেকে নিজেকে আলাদা মনে করি, আলাদা মনে করে আমি পৃথক হয়ে বসবাস করার চেষ্টা করি, তখন একটা জাতি গড়ে ওঠে। একটু উদাহরণ দিলে বিষয়টা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। সেই বিষয়টা কি? এই জাতীয়তার কিছু উপাদান রয়েছে, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, রীতিনীতি, প্রথা, এই বিষয়গুলো। তোমরা যারা একটু খেয়াল করে দেখবে
যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করো, তোমরা যারা উপজাতি রয়েছে, তাদের যে সংস্কৃতি রয়েছে বাঙালি সংস্কৃতি থেকে তারা কিন্তু আলাদা। আর চাইলেই পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু আমাদের ভিতরে বসবাস করতে পারে না বা করে না। তাদের ধর্ম, তাদের কৃষ্টি কালচার, তাদের রীতিনীতি, তাদের খাদ্যাভ্যাস, তাদের জীবন প্রণালী সম্পূর্ণ আমাদের থেকে ভিন্ন, যার কারণে তারা আলাদা জাতি হিসেবে আমাদের একটা ভূখণ্ডে বসবাস করে। আশা করি বুঝতে পেরেছ, ডিটেইলস আরও আছে এই জাতি জাতীয়তা নিয়ে, পুরো একটা ক্লাসই আছে। সুতরাং এই পৌরনীতি ও সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞান এই জাতি ও জাতীয়তা নিয়ে আলোচনা করে। এরপর 10 নম্বর যে বিষয়টা পরিধির আওতাভুক্ত সেটা হচ্ছে জনমত। জনমতের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পাবলিক ওপিনিয়ন। জনমতটা কি? জনমত হচ্ছে রাষ্ট্রীয় বা জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে অধিকাংশ জনগণের গ্রহণযোগ্য যে মতামত, যুক্তিযুক্ত যে মতামত, সেটা হচ্ছে জনমত। জনমতটা অবশ্যই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত হতে হবে, তবেই সেটা জনমত হিসেবে পরিচালিত হবে। জনমত নিয়ে তোমাদের একটা অধ্যায় আছে, যারা ডিগ্রিতে আছো তাদের এই জনমতের গুরুত্ব রয়েছে। সুতরাং এই যে জনমত, এই জনমতের ভূমিকাটা কী, কীভাবে জনমত গঠন করা যাবে, এই বিষয় নিয়ে এই পৌরনীতি ও সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞান ডিটেলস আলোচনা করবে। এরপর 11 নম্বর যে বিষয়টা এই পৌরনীতি ও সুশাসনের পরিধির আওতাভুক্ত সেটা হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি শব্দটি আবার ব্যুরো এবং ট্রাইটেন থেকে এসেছে। এই আমলাতন্ত্র হচ্ছে একটা দপ্তর নির্ভর শাসন, অর্থাৎ ডেস্ক গভর্নমেন্ট বলছে। এই আমলাতন্ত্র নিয়ে তোমাদের একটা অধ্যায় আছে, 9 অধ্যায়ে এটা বিস্তারিত আলোচনা করা আছে। এই আমলাদের কাজ কী হবে, আমলাদের ভূমিকা কী, আমলাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে, আমলাদের নিয়ন্ত্রণ না করতে পারলে কী ক্ষতি হবে, এই ডিটেইলসগুলো নিয়ে পৌরনীতি ও সুশাসন তথা রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। এই আমলাতন্ত্রের একটু সংজ্ঞাটা ক্লিয়ার করি। আমলাতন্ত্র হচ্ছে সরকারের স্থায়ী দক্ষ বেতনভুক্ত কর্মকর্তাদের একটা সংগঠন। আবার বলছি, সরকারের স্থায়ী দক্ষ বেতনভুক্ত কর্মকর্তাদের সংগঠনটাই হচ্ছে আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র সবসময় সরকারের নীতি বাস্তবায়নের সাথে জড়িত থাকে, সরকারকে নীতি নির্ধারণ বা নীতি প্রণয়নে সহযোগিতা করে, কিন্তু তারা নীতি বাস্তবায়নের সাথে বেশিরভাগ জড়িত থাকে। এরপর পৌরনীতি ও সুশাসনের 12 নম্বর যে বিষয়টা পরিধির আওতাভুক্ত সেটা হচ্ছে ই গভর্নেন্স। সাম্প্রতিক সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটা বিষয় হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্সের বাংলা হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, সরি, এর ফুল মিনিংস হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। এই ই গভর্নেন্সটা কি? আমরা জানি সরকার আমাদের সেবা করে, সরকারি যে সেবা রয়েছে সেটা জনগণের দ্বারগোড়ায় পৌঁছানোর চেষ্টা করে থাকে বা করে। বিষয় হচ্ছে ই গভর্নেন্সটা কি? সরকারি যে সেবা রয়েছে সেই সেবাটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে, জনগণের দ্বার গোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে যখন এই মিডিয়াগুলো বা ইন্টারনেটের ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ই গভর্নেন্স। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা জনগণের দ্বার গোড়ায় পৌঁছানোই হচ্ছে ই গভর্নেন্স। আবার বলছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা জনগণের দ্বার গোড়ায় পৌঁছানো, তাই হচ্ছে ই গভর্নেন্স। এই ই গভর্নেন্সটা কী, কেন, এটার উপকারিতা কী, ই গভর্নেন্স প্রতিষ্ঠায় কোনো সমস্যা আছে কি না, বা সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যাবে, এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি ও সুশাসন বিস্তারিত আলোচনা করে। 13 নম্বর যে বিষয়টা নিয়ে পৌরনীতি আলোচনা করে সেটা হচ্ছে নেতৃত্ব বা লিডারশিপ। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ,
যেটা লিড থেকে এসেছে, যার অর্থ হচ্ছে চালনা করা, পথ দেখানো বা পরিচালনা করা। যিনি পথ দেখায় বা যিনি পরিচালনা করেন তিনি হচ্ছে নেতা। আর নেতার যে গুণাবলী রয়েছে সেই নেতার গুণাবলী হচ্ছে নেতৃত্ব। এই নেতৃত্বের ধরনটা কেমন, একজন উত্তম নেতার কী কী গুণাবলী থাকা দরকার, এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। এরপর পৌরনীতি ও সুশাসনের 14 নম্বর যে পরিধি রয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল। রাজনৈতিক দল কি তোমরা জানো? রাজনৈতিক দল হচ্ছে সম মনোভাবাসম্পন্ন একটি গোষ্ঠী যারা নিয়মতান্ত্রিকভাবে সরকার গঠন করে থাকে। রাজনৈতিক দলের সবচাইতে গ্রহণযোগ্য এবং কার্যকরী সংজ্ঞা দিয়েছেন আর এম ম্যাকাইভার। উনি বলেছেন, উই মে ডিফাইন্ড এ পলিটিক্যাল পার্টি অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন অর্গানাইজড ইন সাপোর্ট অফ সাম প্রিন্সিপালস হুইচ বাই কনস্টিটিউশনাল মিনস ইট এন্ডিভার্স টু দ্য ডিটারমিনেশন অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ রাজনৈতিক দল হচ্ছে সম মনোভাবাপন্ন একটি গোষ্ঠী যারা নিয়ম মেনে অর্থাৎ সংবিধান মেনে নির্দিষ্ট সময়ে ক্ষমতা আরোহণ করতে চায়। একটা গণতান্ত্রিক দেশে এই রাজনৈতিক দলের ভূমিকা কী, সেই দেশে সরকারি দলের ভূমিকাই বা কী এবং বিরোধী দলের ভূমিকা বা কী, এই বিষয় নিয়ে আলোচনা করে। যারা স্নাতক পাস অর্থাৎ ডিগ্রিতে রয়েছে তাদের এটা রয়েছে, একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ভূমিকা কী। একটু বলি, একটা গণতান্ত্রিক দেশে সরকারি দল যারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকে এবং যারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকে না অর্থাৎ তার বাইরে যারা থাকে তারা হচ্ছে বিরোধী দল। আর এই বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়, অর্থাৎ সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারকে সঠিক পথ প্রদর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই বিরোধী দল। সুতরাং এই গণতান্ত্রিক যে রাষ্ট্র রয়েছে সেখানে বিরোধী দলের ভূমিকা কিন্তু অনেক বেশি। এরপর 15 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি, আমরা আগেই বলেছি সরকারের তিনটা বিভাগ রয়েছে, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড দ্য জুডিশিয়ারি, অর্থাৎ নির্বাহী বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ। যারা ডিগ্রি এবং অনার্স রয়েছে তারা এই বিষয়টা মনোযোগ দিয়ে শুনবে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিটা কি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম ধারণা এসেছিল অ্যারিস্টটলের কাছ থেকে, তার পরবর্তীতে মন্টেস্কো এটাকে পূর্ণ ধারণা দিয়েছেন। সরকারের যে তিনটা বিভাগ রয়েছে, নির্বাহী বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটা বিভাগের ক্ষমতা আলাদা আলাদা, তিনটার ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। এই তিনটা বিভাগের যে ক্ষমতা রয়েছে সেই তিনটা বিভাগের ক্ষমতাকে যখন একটা বিভাগ আরেকটা বিভাগকে হস্তক্ষেপ করে না অর্থাৎ নিজের মতো করে চলতে পারে তখন যে অবস্থার সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি ক্ষমতার স্বতন্ত্রীকরণ, অর্থাৎ ক্ষমতাকে পৃথক করে দেয়া, একটা বিভাগ আরেকটা বিভাগকে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না, অর্থাৎ স্বাধীনভাবে তিনটা বিভাগ তাদের কাজ যখন পরিচালনা করতে পারে তখন সেটাকে আমরা বলছি ক্ষমতার স্বতন্ত্রীকরণ বা সেপারেশন অফ পাওয়ার। এটার প্রথম ধারণা দিয়েছিলেন অ্যারিস্টটল, কিন্তু পূর্ণাঙ্গ ধারণা দিয়েছেন মন্টেস্কো। এখন এরপর যে বিষয়টা নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে 16 নম্বর পরিধি সেটা হচ্ছে নাগরিকতা বিষয়ক। আগেই বলেছি পৌরনীতি ও সুশাসন এটা নাগরিকতা বিষয়ক একটা বিজ্ঞান। এটা কী কী আলোচনা করে, নাগরিকের অতীতে কেমন ছিল বা তার জীবন প্রণালী কেমন ছিল, বর্তমানে কী আছে এবং ভবিষ্যতে কী হতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। অতীতে আমরা আজ যেমন সভ্যতার আধুনিকতার ছোঁয়ায় আমরা নিজেরা অত্যাধুনিক, অতীতে কী নাগরিক কেমন ছিল, এক সময় মানুষ পাহাড়ের গুহায় বসবাস করত, বন্য পশু পাখি তারা শিকার করত এবং গাছের পাতা এবং বাকল তারা পরিধান করত। সেই সময় থেকে ধীরে ধীরে তারা সভ্যতার উন্নতি ক্রমে আজ কিন্তু এই পরিস্থিতি এসেছে, অর্থাৎ ওটা নাগরিকের অতীত ছিল। বর্তমানে আমরা কেমন আছি, আমরা কী কী সুযোগ সুবিধা ভোগ করছি, আমাদের কী দায়িত্ব রয়েছে, অর্থাৎ একজন নাগরিকের কী কী গুণাবলী রয়েছে সেই বিষয়টা এখন আলোচনা করছি এবং কী করলে ভবিষ্যতে আরও ভালো থাকা যাবে, অর্থাৎ নাগরিকের আরও উন্নত জীবনযাপন করা সম্ভব হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই পৌরনীতি আলোচনা করে। তাহলে নাগরিকতা বিষয়ক আলোচনা করতে যেয়ে আমরা কী দেখলাম,
পৌরনীতি ও সুশাসন তিনটা বিষয় নিয়ে আলোচনা করে। নাগরিকের অতীত আলোচনা করে, নাগরিকের বর্তমান আলোচনা করে এবং নাগরিকের ভবিষ্যৎ জীবন আলোচনা করে। এরপর 17 নম্বর যে বিষয়বস্তুটা রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক যে সংগঠনগুলো রয়েছে তোমরা পাবে। এই রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি ও সুশাসন বিভিন্ন আন্তর্জাতিক যে সংগঠনগুলো রয়েছে অনার্স তৃতীয় বর্ষের যারা আছে, তোমাদের ফান্ডামেন্টালস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স সেখানে পাবে। তারা জাতিসংঘ নিয়ে আলোচনা করছে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যে সাহায্য সহযোগিতা সংস্থা রয়েছে, সার্ক রয়েছে, ন্যাটো রয়েছে, সাপটা আপটা, এই ধরনের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের ভূমিকা কী, তাদের কার্যাবলীগুলো কী, এই বিষয়গুলো নিয়ে কিন্তু পৌরনীতি ও সুশাসন তথা রাষ্ট্রবিজ্ঞান বিস্তারিত আলোচনা করে। জাতিসংঘ নিয়ে তোমাদের যারা এইচএসসি প্রথম বর্ষে আছো, জাতিসংঘ নিয়ে তোমাদের একটা বিস্তারিত আলোচনা আছে, জাতিসংঘের গঠন, তাদের কার্যাবলী, সাম্প্রতিক বিশ্বে তাদের ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন এর পরিধির 18 নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মানবাধিকার নিয়ে আলোচনা করে। মানবাধিকারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিউম্যান রাইটস। এই মানবাধিকারটা কি? মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য তার ন্যূনতম যে অধিকারটা রয়েছে যেগুলো ছাড়া একজন মানুষ বেঁচে থাকতে পারে না, একজন মানুষ চলতে পারে না, সেই বিষয়গুলোকে আমরা বলছি মানবাধিকার। অর্থাৎ মানবের বেঁচে থাকার ন্যূনতম জীবনযাপন করার যে অধিকার সেটাকে বলছি মানবাধিকার। গণতান্ত্রিক রাষ্ট্রে অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্রে এই মানবাধিকার সরকার নিশ্চিত করে থাকে। তোমরা যদি দেখো বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদে কিন্তু এই মানবাধিকারগুলো দেওয়া আছে। তোমাদের মৌলিক অধিকার রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু সংবিধান দ্বারা বিধিবদ্ধ। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। এত সময় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের আলোচনার বিষয়বস্তু বা পরিধির বিষয়বস্তু। আশা করি পুরো বিষয়টাই মনোযোগ দিয়ে শুনেছ। এরপরে কারো যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে এই ক্লাসের যে কমেন্টস রয়েছে কমেন্টস বক্স সেখানে তোমাদের সমস্যাগুলো জানাবে, আমি সেগুলো পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এত সময় যারা সাথে ছিলে এবং যারা ক্লাস দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের ক্লাসে, তত সময় সবাই ভালো থাকবে, বাসায় থাকবে এবং সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটা মেনে নিজে নিরাপদে থাকবে এবং পরিবারের সবাইকে নিরাপদে রাখবে। ধন্যবাদ সবাইকে।